ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালক নিহাল দত্তের আপকামিং ছবি গদ্দার। প্রেম অ্যাকশন সব মিলিয়ে আরও একটি মশালাদার ফিল্ম পেতে চলেছেন দর্শকেরা। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন ঋত্বিকা, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শ্রাবণ খান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত এবং আরও অনেকে। এতদিন মিষ্টি শান্ত নায়িকার ভূমিকায় সব সময় দেখা গেছে ঋত্বিকাকে, তবে গদ্দারে ঋত্বিকা একদম অন্যরকম। প্রথমত দ্বৈত ভূমিকা, দ্বিতীয়ত চরিত্রের ধরন, ঠিক কি রকম শুনে নেওয়া যাক ঋত্বিকার থেকে। এখানে গল্পের প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা মিষ্টি মেয়ে, এবং আমি সবসময় ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করে এসেছি, তো পরের দিকে একটু ক্যারেক্টারাইজেশন চেঞ্জ হচ্ছে, ফলে আমি বলবো এখানে আমার অ্যাক্টিং করার স্পেসটাও ডাবল আর কি। তো দু ধরনের ক্যারেক্টার আমাকে প্লে করতে হয়েছে অ্যাট দ্য সেম টাইম, যেহেতু এখানে ডাবল রোল। আর আমি অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম, চাইছিলাম, আমার খুব ইচ্ছা ছিল একটা ইন্দো বাংলাদেশ প্রজেক্টে কাজ করব, তো সেইটার জন্য আমি খুব স্যাটিসফাইড। আর এখানে গ্রুপটা এত কোঅপারেটিভ, আমার মনে হয় আমি কাজটা করে খুব এনজয় করেছি, সেটা আর একটা স্যাটিসফ্যাকশনের কারণ। এপার বাংলা ছবিতে প্রথমবার শ্রাবণ খান, তাই নিজের চরিত্র নিয়ে তো বটেই, ভারতীয় ছবিতে কাজ করতে পেরেও খুব এক্সাইটেড তিনি। এটা অ্যাকশন রোমান্টিক, এবং এটার মধ্যে কিছু মেসেজ আছে, এটার মধ্যে কিছু টুইস্টিং আছে, যেটা মানে হলে না গেলেই নয়, এটা মানে কিছু মানে এখানে দর্শক বসে থাকতে হবে, যে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করতে পারি যে দর্শক মুভি দেখে কোথাও কিছু কিনতে যাবে বা খেতে যাবে সেটা পারবে না, এটা বসে সারাক্ষণ দেখে তারপর শেষ করে যেতে হবে। এটার মধ্যে এত পরিমাণ মানে টক ঝাল মিষ্টি আছে, আমি এটাকে এভাবেই বলবো। গদ্দার নামটা শুনে পুরোপুরি অ্যাকশন ফিল্ম মনে হলেও এই ছবিতে রয়েছে একটা ইমোশনাল প্রেমের গল্প, যে গল্পটির সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবেন প্রত্যেক দর্শক, বললেন পরিচালক নিহাল দত্ত। ছবির নাম শুনলে গদ্দার, হ্যাঁ ডেফিনেটলি অ্যাকশন মুভি, ইজ আ ফুল প্যাক কমার্শিয়াল মুভি বলতে পারো, কিন্তু এর মধ্যে অনেক টুইস্ট আছে। ডেফিনেটলি প্রেম তো আছে, ভালোবাসা তো আছে, লাভ তো আছে, কিন্তু ফাইট আছে, অ্যাকশন আছে, সাসপেন্স আছে, টুইস্ট আছে। এই ছবিতে আমরা যেমন রজতবোধাকে সবাই খুব খারাপ চরিত্র দেখি, এই ছবিতে অসম্ভব ভালো চরিত্র, এই ছবিতে একটা দুর্দান্ত সাসপেন্স আছে, এখন বলবো না। আর ঋত্বিকা অভিনয় করেছে এই ছবিতে, শ্রাবণ বাংলাদেশের অভিনয় করেছে, রজতাভ দা, খরাজ মুখার্জি, সুমিতা এই ছবিতে খুব কমেডি রোল করেছে। এই ছবিতে ডিওপি একজন সাউথ ইন্ডিয়ান সার্ভানান, গান করেছে আকাশ, এছাড়া আরও দুজন লিঙ্কন আর প্রিয়ম বলে, ফাইট করেছে চেন্নাইয়ের রাজেশ খান্নান, সবাই চেনেন। আর আমি ডিরেকশন করেছি, সঙ্গে আমার একটা দুর্দান্ত সঙ্গবদ্ধ উইথ আ ভেরি ডিসিপ্লিন ডিরেক্টোরিয়াল টিম অ্যান্ড ভেরি গুড প্রোডাকশন টিম। ছবিটার মৌলিক গল্প, আমরা সাধারণত যে কম সাউথ ইন্ডিয়ান ছবির কপি দেখে দেখে অভ্যস্ত, সেখান থেকে এটা পুরোপুরি মৌলিক গল্প, আমার মনে হয় ছবিটা সবার ভালো লাগবে। ছবিটার গান আমরা করব বিদেশে, রাশিয়াতে, আর এই ছবির যে প্রডিউসার আশিস ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, আমার ছোটো ভাইয়ের মতন, ইজ ভেরি সাপোর্টিং, ও অনেকগুলো ছবি করতে এসে আজকের অ্যানাউন্স করলো, ওর আর একটা ছবি আমি করছি লাভ মি। তো আমি আশিসের সম্বন্ধে বলবো, আশিসকে আমাদের সবাইকে ঠিক মতন প্রপারলি ট্রিট করা উচিত, যাতে আরও ছবি করে, বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে ওর মতন একজন প্রডিউসার দরকার, আরও বেশি সমৃদ্ধ।